ম্যাচ হেরেও মুস্তাফিজের বোলিং দেখে আমি মুগ্ধ। এরকম ব্যাটিং পিচেও যে মেডেন ওভার করা যায় তা মুস্তাফিজ প্রমাণ করে দেখালো। মুস্তাফিজের মতো বোলিং বাকিরাও করতে পারলে এই রানেও ম্যাচ জিততাম। এবার ম্যাচ হেরেও মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ মহেন্দ্র সিং ধোনি। আইপিএলে সবচেয়ে বাজে ব্যাটিং লাইন আপ বোধ হয় চেন্নাই সুপার কিংসের। ব্যাটিং ব্যর্থতার প্রতি ম্যাচেই ভুগতে হয় তাদের। আজ টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র 162 রান সংগ্রহ করে চেন্নাই। জবাবে সহজেই জয়লাভ করে পাঞ্জাব। তবে নিজের শেষ ম্যাচে দারুণ বোলিং করেছে মুস্তাফিজ। নিজের প্রথম ওভারে বল করতে এসে মাত্র 3 রান দেন মুস্তাফিজ। তার বল যেন বুঝতেই পারছিল না ব্যাটাররা। পরের ওভারে 10 রান দিলেও বাজে বল করেনি ফিজ। নিজের তৃতীয় ওভারে এসেই অবিশ্বাস্য বোলিং করেন ফিজ। টি-20তে মেডেন দেন এই পেসার। মুস্তাফিজ আজ যে ইকোনমিতে বোলিং করেছে তা করতে পারেনি দলের অন্য কোনো বোলার। একমাত্র বোলার হিসেবে 6 ইকোনমিতে বোলিং করেছে মুস্তাফিজ। মুস্তাফিজের দারুণ বোলিং এর পরেও হেরেছে চেন্নাই। ম্যাচ হেরে উপস্থাপকের প্রশ্নে ফিজকে প্রশংসায় ভাসান মহেন্দ্র সিং ধোনি। তিনি বলেন, কোনো সন্দেহ ছাড়া বলতে পারি মুস্তাফিজ চেন্নাইয়ের সবচেয়ে মূল্যবান বোলার। চিদম্বরম স্টেডিয়ামে মুস্তাফিজকে হারাতে পারবে এমন ব্যাটার নেই। আজ মুস্তাফিজ হারেনি, হেরেছে চেন্নাই। কারণ এমন পিচে আমাদের আরেকটু ভালো ব্যাটিং করা উচিত ছিল। ওদের স্পিনাররা ভালো করলেও আমাদের স্পিনাররা পারেনি। তবে মুস্তাফিজ আজ শুরু থেকেই চমক দেখিয়েছে। নিজের শেষ ম্যাচেও সে দলের জন্য শতভাগ চেষ্টা করেছে। তার তৃতীয় ওভারটি দেখে আমার বিশ্বাস হচ্ছিল না। সবাই যখন মার খাচ্ছিল তখন মুস্তাফিজ এসে মেডেন দিল। সত্যি অবিশ্বাস্য। শেষে কয়েকটি ওয়াইড দিলেও সেটি প্ল্যানের অংশ ছিল। মুস্তাফিজ যাওয়ার আগে আমাদের আফসোস বাড়িয়ে গেল। এভাবেই প্রশংসা করছিল ধোনি।